बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सबाई के अनलाइन क्लासे स्वागत। आमी बेली अख्तार फिनान्स बैंकिंग और बीमा प्रभाषक पासरुखी बेगम मानोरा डिग्री कलेज आढ़ाई हज़ार नारायणगंज। तो आज के जो अंकटा करब बंडेर चैप्टर आमी सरासरि समय नष्ट ना करे अंके चले जाच्छी। अंकटी आमी तुले दिएछी एखाने आमी अंक पढ़े शोनाच्छी तारपर अंकटी एकटु बुझिए दिए आमी समाधाने चले जाब। तो अंक देखो एखाने कि बोलेछे जनाब सैकत बैंके अर्थ बिनियोग करते चाहिए तिनी बॉन्ड बाजारे 100 टाका अवहित मूल्य 100 टाका अवहित मूल्य आमी एखाने देखाच्छी 100 टाका अवहित मूल्य दुईटी बॉन्ड देखते पेलें। तथ्य समूह नीचे देया हलो এই যে যে দুইটা বন্ড সম্পর্কে যে তথ্য সেই তথ্যগুলো এখানে দেয়া হলো। বন্ড দেয়া আছে এ আর বি, কুপন সুদের হার দেয়া আছে 12%, বি এর 10%, বাজার মূল্য এর দেয়া আছে 119 টাকা, বির দেয়া আছে 80 টাকা, মেয়াদ দেয়া আছে এর হচ্ছে 8 বছর আর বি এর হচ্ছে এখানে দাগ দেয়া আছে তার মানে মেয়াদ দেয়া নাই। আচ্ছা উল্লেখ্য জনাব সৈকতের প্রত্যাশিত আয়ের হার 10%। এই যে দুইটা বন্ড, এই দুইটা বন্ডের ক্ষেত্রে জনাব সৈকতে প্রত্যাশিত আয়ের হার হবে কত? 10%। এবার সৃজনশীল করণীয়টা হচ্ছে কি? গ নাম্বার এ বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করো। তো আমরা জানি মেয়াদ পূর্তিতে আয়ের হার বলতে আমরা কি বুঝাই? আমরা জানি মেয়াদ পূর্তিতে আয়ের হার বলতে YTM বুঝাই, ইল টু ম্যাচুরিটি বুঝাই। তারপরে হচ্ছে ঘ নম্বরে বলেছে অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব সৈকতের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত বিশ্লেষণ করো। তো দেখো আমি যে ইনফরমেশন দেয়া আছে এই অনুযায়ী আমি প্রথমে রিকোয়ারমেন্ট গ যদি করি আমার ক আর খ নম্বরে থাকবে হচ্ছে থিওরি আর গ আর ঘতে থাকবে হচ্ছে অঙ্ক। তো গতে যদি আমি অঙ্কের ধরি এ বন্ডের মেয়াদ পূর্তির আয়ের হার নির্ণয় করতে বলেছে, তো এখানে আর বোঝানোর মতো কিছু নাই। এ বন্ডের যে ইনফরমেশন গুলো দেয়া আছে তার উপর ভিত্তি করে আমি YTM বের করব। আর YTM কিভাবে বের করে এটা আমি প্রথম ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম। আচ্ছা এরপরে হচ্ছে ঘ নাম্বারে বলেছে অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব সৈকতের কোন বন্ডের বিনিয়োগ করা উচিত, কোন বন্ডে তার বিনিয়োগ করা উচিত। এখন দুইটা বন্ডের বন্ড হচ্ছে আমাদের এ আর বি বলে নাই, তো এ বন্ডে তার বিনিয়োগ করলে ভালো হবে না বি বন্ডে তার বিনিয়োগ করলে ভালো হবে, কোনটা ভালো হবে? ভালো তো আমাদের দুই ইনফরমেশন দেখে বোঝা যাচ্ছে যে আমি এই বন্ডে করলে ভালো বি বন্ডে করলে ভালো, কিন্তু ভালো অ্যাকচুয়ালি কোনটা সেটা আমি ক্যালকুলেশন না করে বলতে পারবো না। তো আমার কি করতে হবে স্বভাবতই আমার কি করতে হবে যে এই এ আর বি এর অঙ্ক আমাকে আগে করতে হবে। তো এ বন্ড আমি দেখতে পাচ্ছি যে আমার যেহেতু 8 বছর মেয়াদ দেয়া আছে, 8 বছর বলেছে মেয়াদ, তো যেহেতু এই বন্ডের মেয়াদ দেয়া আছে তার মানে এ বন্ড হচ্ছে পরিশোধযোগ্য বন্ড। দেখো আমি বলছি এখানে পরিশোধযোগ্য বন্ড যেহেতু এর মেয়াদ দেয়া আছে, আর বি বন্ডের মেয়াদ দেয়া নাই, ঘরটা ফাঁকা তার মানে এর মেয়াদ দেয়া নাই, তার মানে আমরা জানি যে এটি চিরস্থায়ী বন্ড। যে বন্ডের গায়ে মেয়াদ দেয়া না থাকে তাকে বলা হয় চিরস্থায়ী বন্ড। তো এখানে বন্ডটা আমরা পেলাম দুইটা দুই ধরনের, এ নাম্বার হচ্ছে পরিশোধযোগ্য, বি নাম্বার হচ্ছে চিরস্থায়ী বন্ড। এখন অঙ্কের যে প্যাটার্ন এখানে বলে দিয়েছে 100 টাকা অবহিত মূল্য, এটারও 100 টাকা, এরও 100 টাকা, বিরও 100 টাকা, আর দুইটারই আবার আয়ের হার দেয়া আছে 10%। তো ওভারঅল মিলে আমার যে এখানে ইনফরমেশন দেয়া আছে সেই অনুযায়ী এই দুইটা রিকোয়ারমেন্ট আমি করব। তো এখন দেখো আমি এখানে থিওরি তোমার এই অঙ্কের যে লেখাগুলো আমি সেগুলো বুঝিয়ে দিলাম, যে ইনফরমেশন দেয়া ছিল সেগুলো বুঝিয়েছি, এখন আমি এই অনুযায়ী অঙ্কটা করব। তো আমি সমাধানে চলে যাচ্ছি। সমাধান করতে গেলে আগে আমাদের অঙ্কটা খুবই ভালোভাবে পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে অঙ্কে কি বলেছে। আচ্ছা তো এখানে আমি সমাধানে চলে যাচ্ছি। সমাধান হচ্ছে সর্বপ্রথম গ নাম্বারে কি বলেছে YTM বের করতে, YTM মেয়াদ পূর্তিতে আয়ের হার। তো মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয়, তো মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় আমরা জানি এর সূত্রটা হচ্ছে আমরা জানি YTM, কারণ মেয়াদ পূর্তিতে আয়ের হারের ইংলিশ হচ্ছে ইল টু ম্যাচুরিটি, এটি তো আমি আগেই তোমাদের বুঝিয়েছিলাম। ইল টু ম্যাচুরিটি সূত্র হচ্ছে YTM
1 माइनस 1 প্লাস kd যেহেতু বার্ষিক সেহেতু m এর মান নাই kd সরি এটা তো আমি বেলোব দা বন্ডের সূত্র বসাচ্ছি আমার তো ytm করতে হবে ytm এর সূত্র হচ্ছে yi প্লাস ফেজ ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড n ফেজ ভ্যালু প্লাস সেলস ভ্যালু ডিভাইডেড 2 হোল ইনটু 100 এটি হচ্ছে আমার ytm এর সূত্র তো ytm এর এই যে সূত্রটি আমি লিখলাম আমি প্রতিবারই ক্লাসে বলি যে যে কোন অঙ্কের সূত্র লেখার পরে বের করতে হবে তার হেয়ার তো আমি হেয়ারটা এখানে বের করছি ফেজ ভ্যালু যেহেতু আমার অঙ্কের মধ্যে বলাই ছিল যে দুইটি অঙ্কেরই a এবং b বন্ড দুইটি বন্ডেরই ফেজ ভ্যালু বা লিখিত মূল্য বা অবহিত মূল্য হচ্ছে কত 1000 টাকা তো আমি এখানে 1000 টাকা লিখলাম 1000 টাকার উপরে আমার কি করতে হবে 1000 টাকার উপরে এখানে সুদ বলেছিল a বন্ডের 12% তো 12% কুপন সুদ 12% কুপন সুদ আসবে কত 12 টাকা এখানে এই সেলস ভ্যালু দেয়া আছে বিক্রয় মূল্য দেয়া আছে এখানে বলাই আছে বাজার মূল্য 119 টাকা তো বাজার মূল্য হচ্ছে বা সেলস ভ্যালু হচ্ছে 119 টাকা n সমান সমান হচ্ছে মূল বছর দেয়া আছে 8 ইয়ার্স 8 ইয়ার্স তো আমি আমার সবগুলো মান পাওয়া শেষ এখন আমি মান অনুযায়ী বসাই আমার ytm বের করতে হবে ytm সমান কোয়াড চিহ্ন তো ytm সমান আমি এখানে বসাই i সমান হচ্ছে আমার কত 12 টাকা যোগ ফেজ ভ্যালু হচ্ছে 100 টাকা বিয়োগ সেলস ভ্যালু হচ্ছে 119 টাকা আর বছর হচ্ছে r 100 টাকা যোগ 119 টাকা ভাগ 2 ইনটু 100 দেখো এই হচ্ছে আমি মান বসাইলাম তো মান অনুযায়ী আমার এখানে যা যা পেয়েছি সেই অনুযায়ী আমি মান বসাইছি এখন আমার এই যে ব্র্যাকেটে যে কাজটা এটা আগে করতে হবে তো এটা আমি আগে করি এই 12 টাকার 12 টাকা বসাই যোগের যোগ 100 থেকে যদি আমি 119 বিয়োগ করি তাহলে থাকবে কত 19 আর নিচে থাকবে r তো দেখো এখানে 100 থেকে 119 টাকা বিয়োগ করার পরে এটা যেহেতু বড় ফিগারটা বড় সেহেতু আমাদের এখানে হবে মাইনাস আমরা জানি আমাদের যে চিহ্নের আগে বড় ডিজিটের আগে যে চিহ্ন থাকে আমাদের সেই চিহ্ন বসাইতে হয় আর এইখানে আমরা 100 যোগ 119 টাকা যোগ করি 100 যোগ 119 যোগ করার পরে 219 টাকা আসে 219 টাকাকে 2 দিয়ে ভাগ করি ভাগ 2 তো ভাগ করলে আমাদের আসবে কত 109.5 ঠিক আছে হোল ইনটু 100 এখন আমি এই 19 কে আমি 8 দ্বারা ভাগ করি তো 19 কে 8 দ্বারা ভাগ করলে আসে কত 19 কে 8 দ্বারা ভাগ করলে আসে 12 প্লাসে মাইনাসে মাইনাস এই প্লাস এই মাইনাস এই দুইটা যদি আমরা কনভার্ট ই করি তাহলে আমাদের আসবে প্লাসে মাইনাসে মাইনাস আর যদি আমরা ভাগ করি তাহলে আসবে 2.375 আর এখানে আমরা পেয়েছি কত 109.5 তো এখন ক্যালকুলেশন করো 12 টাকা থেকে বিয়োগ 2.375 বিয়োগ করো বিয়োগ করলে আসবে 9.625 আর 109 টাকা এবার তুমি ক্যালকুলেশন করো এখানে আমি এই সাইড একটু করছি তো এখন যদি আমরা এটাকে ভাগ করি ভাগ 109.5 তো আমার আসে কত 0.0879 এখন এটাকে 100 দ্বারা গুণ করো 8.79% আসে তো অতএব ytm সমান 8.79% এই হবে আমাদের অ্যানসার এটাকে আমরা এভাবে অ্যানসার লিখতে পারি তো এই হলো আমার গ নম্বরের অ্যানসার এখানে দেখো এখানে এই মূল সর্বপ্রথম আমার অঙ্কটা ভালো করে বুঝতে হবে বোঝার পরে আমার সূত্র উঠাতে হবে সূত্র অনুযায়ী আমার কি করতে হবে এখানে হেয়ার বের করতে হবে হেয়ারের ইনফরমেশন বের করতে হবে তারপরে মান বসাতে হবে মান বসানোর পরে তোমরা তো সাধারণ গণিতে যেভাবে যোগ বিয়োগ করো ঠিক সেভাবে যোগ বিয়োগ করে এই মানগুলো বের করতে হবে তো আমাদের মান অনুযায়ী আসছে কত 8.79% তো আমরা 8.79% পেলাম তো আমাদের গ নম্বরের সমাধান আমরা অলরেডি পেয়ে গেছি তোমরা 2-3 সেকেন্ড একটু দেখো
কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা ঘ নাম্বার রিকোয়ারমেন্টে। ঘ নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের কি বলেছে? ঘ নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলেছে যে অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব সৈকতের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত এটি বিশ্লেষণ করতে বলেছে। অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে বলাই আছে অন্তর্নিহিত মূল্য। তাহলে আমার কি করতে হবে? বন্ড এ এবং বি, বন্ড এ এবং বি দুইটিরই আমাদের কি করতে হবে? এই অন্তর্নিহিত মূল্য বের করতে হবে। তো আমি সর্বপ্রথম এ বন্ডের জন্য অন্তর্নিহিত মূল্য বের করি। তো আমি হেডিংটা লিখি এ বন্ড। তো এ বন্ডের এখানে গ নাম্বার, এ বন্ডের অন্তর্নিহিত মূল্যের সূত্র আমরা জানি, আমরা জানি ভ্যালু অফ দ্য বন্ড সমান আই ওয়ান মাইনাস ওয়ান প্লাস কেডি পাওয়ার এন কেডি প্লাস ম্যাচুরিটি ভ্যালু ওয়ান প্লাস কেডি পাওয়ার এন। যেহেতু এটি কি বার্ষিক, কারণ সুদ এখানে অর্ধবার্ষিক ত্রৈমাসিক কিছুই বলে নাই, তার কারণে আমরা কি করলাম বার্ষিক সূত্রটি এখানে অ্যাপ্লাই করলাম। তো আমার সূত্র লেখা শেষ, এখন এই অনুযায়ী আমার কি করতে হবে? সবাবতেই যেই হেয়ার বের করি সেই হেয়ার বের করতে হবে। তো হেয়ার দেখো আমি এখানে বের করছি, আমার ফেস ভ্যালু আগের অঙ্কেই আমরা পেয়েছিলাম কত? ফেস ভ্যালু 100 টাকা, কারণ ওখানে বলেই দিয়েছে যে এ এবং বি বন দুইটির ক্ষেত্রেই অবহিত মূল্য 100 টাকা। তো অবহিত মূল্যের পরে আমরা আয় বের করি। আয় আমাদের আগেই পেয়েছিলাম আমরা 12% আয়, তাহলে 12% কুপন রেট হলে 12 টাকা আগের ক্যালকুলেশন অনুযায়ী। এন সমান বলেছিল কত? 8 ইয়ার্স, এ বন্ডে বলেছিল 8 ইয়ার্স। আচ্ছা, কেডির মান বলেছে যে দুইটি বন্ডের ক্ষেত্রেই প্রত্যাশিত আয়ের হার কত পার্সেন্ট? 10%, দুইটি বন্ডের ক্ষেত্রেই। তার মানে এতেও আমার যা নিতে হবে বিতেও আমার 10%ই নিতে হবে। তো আমি এখানে 10% একটা 10% বসাচ্ছি। দেখো যেহেতু এখানে অঙ্কের মধ্যে আমাদের কিছু বলে নাই যে ম্যাচুরিটি ভ্যালু বা মেয়াদ পূর্তির মূল্য আলাদা করে করে বলা নাই, তার মানে আমরা ফেস ভ্যালুই ম্যাচুরিটি ভ্যালু ধরে নেব। তো আমাদের ফেস ভ্যালু আছে কত? 100 টাকা দিলাম। এখন দেখো আমরা সবগুলো মান পেয়েছি, এখন আমাদের ভ্যালু অফ দ্য বন্ড কত এটা বের করতে হবে, যেহেতু আমাদের মূল্যায়ন করতে বলেছে। আর আমরা জানি মূল্যায়ন মানেই হচ্ছে আমাদের মন্তব্য। মন্তব্য করতে গেলে আমার সর্বপ্রথমেই কি করতে হবে? দুইটি অঙ্কই বা দুইটি বন্ডই আমার কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। তো আমি বিশ্লেষণ করছি এখানে ভ্যালু অফ দ্য বন্ড, এখন আমার মান সেই অনুযায়ী বসাবো। আই সমান হচ্ছে 12 টাকা, ওয়ান মাইনাস ওয়ান প্লাস কেডি হচ্ছে 0.10, এন সমান 8 ইয়ার্স 0.10, ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে আমার যেহেতু দেওয়া নেই 100.10, 8 ইয়ার্স। ঠিক আছে, এখন দেখো এখন আমরা ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশন করতে গেলে এটাকে আমরা একটু শর্ট করি, যে ওয়ান মাইনাস এই দুইটা ওয়ান প্লাস 0.10 কে আগে যোগ করি, যোগ করলে আসবে কত? 1.10, এরপরে পাওয়ার 8 দেই। আমি একটু ভেঙে করাচ্ছি, কারণ তোমরা ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী তোমরা বুঝতে পারবে না, সেজন্য একটু ভেঙে করাচ্ছি। এরপরে হচ্ছে প্লাস 100 টাকা, 1.10 পাওয়ার 8, দেখো এইরকম আসে। তো এখন আমাদের কি করতে হবে যে 1.10 পাওয়ার করলে কত আসে? তো 1.108 যদি আমি পাওয়ার করি, দেখো ক্যালকুলেশন করি আমি, 1 মাইনাস 1.10 2.1435881 এরকম আসে। আচ্ছা এরকম, আর আমরা এটাকে 0.10 দ্বারা ভাগ করি। এখানেও যদি আমরা কাজটা করি তাহলে আমাদের আসে কত? 2.1435881, দেখো এইরকম আসবে। এই যে আমি এই লাইনটা ভেঙে করেছি, এটা কিন্তু পরীক্ষার হলে তোমরা করলেও পারো না করলেও পারো, তোমরা সরাসরি এর পরের লাইন থেকে করতে পারো, কিন্তু ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী যেহেতু আমি তাই ভেঙে ভেঙে করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এরপরে আমি নেক্সট লাইনে চলে যাচ্ছি, এর পরের লাইনটা কি হবে? আমি আগের আগের যে লাইনগুলো এগুলো মুছে ফেলছি। এরপরে দেখো, এরপরে তুমি কি করো, ওয়ান ভাগ 2.1435881 ভাগ করো।
ভাগ করলে তোমার আসবে কত? 12 1 মাইনাস 0.4665075 এইরকম আসবে। এটাকে 0.10 দ্বারা ভাগ করি, আর এইখানে যদি আমরা 100 ভাগ 2.143581 করি তাহলে আমাদের আসবে কত? 46.65 এইরকম আসবে। তো এখন আমরা এটাকে 12 রাখি, আর এখানে আমরা 1 থেকে এই পয়েন্টটা ভাগ বিয়োগ করি, তো 1 বিয়োগ 0.4665075 করলে আমাদের যেই মান আসবে তাকে আমরা 0.10 দ্বারা ভাগ করি। তো 0.10 দ্বারা ভাগ করলে আমাদের পয়েন্ট আসবে 5.334925। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, তারপরে আমাদের আসবে কত? 46.65। তো এই ক্যালকুলেশনটা দেখো আমি আবার একটু শর্টকাটে বুঝাচ্ছি। সর্বপ্রথমে তোমাদের 1 ভাগ এই পয়েন্টটা দিতে হবে, এই 1 ভাগ এই পয়েন্টটা দিলে এটা এটা আসবে। এটা আসার পরে তোমাকে কি করতে হবে যে 1 মাইনাস এই পয়েন্টটা ভাগ করতে হবে, বিয়োগ করতে হবে। এই পয়েন্টটা বিয়োগ করার পরে যা আসবে তার সাথে কি করতে হবে? 0.10 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে দেখবা তোমরা এই লাইন চলে আসবে। এই লাইন চলে আসলে এই দুটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়ার পরে এখানে আমরা এই মানটা বসাবো। এখন দেখো এটাকে তুমি 12 দিয়ে গুণ করো, 12 দিয়ে গুণ করো। 12 দিয়ে গুণ করলে 64.0191 আসবে। তো এটাকে 46.65 যোগ করি, এরপরে আমরা আমাদের এর মান আমরা অলরেডি পেয়ে গেছি। এই হলো আমি মান বসাইলাম, দেখো 110 টাকা। এখানে তোমরা এই পয়েন্টের পরের মানটা ইচ্ছা করলে লিখলেও পারো, না লিখলেও পারো, এটা তোমাদের ইচ্ছা। এই লিখলাম আমি পয়েন্টের পরের মানটা, খুচরো মানগুলো আমি লিখলাম না, আমি পূর্ণাঙ্গ ডিজিট লিখলাম 110 টাকা। তো এই গেল আমার কি যে এ বন্ডের মূল্য। তো আমি এ বন্ডের মূল্য পেয়েছি, এখন আমার বিশ্লেষণ করতে হবে বি বন্ড। তো আমি আবার বি বন্ডে চলে যাচ্ছি, দেখো, কারণ আমার মূল্যায়ন করতে হবে, দুইটি বন্ডের মধ্যে মূল্যায়ন করতে হবে। তো আমি বি বন্ডে চলে যাচ্ছি। এখন দেখো বি বন্ড, বি বন্ড দেখো আবার লিখতে হবে, আবার বি বন্ডের ক্ষেত্রে আমি যদি নির্ণয় করি, তো বি বন্ডের ক্ষেত্রে বলেছে যে এখানে তোমার বি বন্ডের ইনফরমেশন গুলো দেয়া আছে, কিন্তু এখানে কোনো বছর দেয়া নাই। তো আমরা জানি বছর না দেয়া থাকলে সেটি কি বন্ড? চিরস্থায়ী বন্ড, চিরস্থায়ী বন্ড, চিরস্থায়ী বন্ড। তো চিরস্থায়ী বন্ডের সূত্র কি আমরা জানি? চিরস্থায়ী বন্ডের সূত্র হচ্ছে ভ্যালু অফ দ্য বন্ড আই বাই কেডি, এই এতটুকু সূত্র। দেখো আমি লিখে দিলাম চিরস্থায়ী বন্ড। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ম্যাডাম আগেরটা একরকম প্রশ্ন সূত্র হলো, এটা আর একরকম কেন? আমি আবার বলছি আগেরটার সাথে এটার কোনো মিল নাই, কারণ আগেরটা মেয়াদ দেয়া ছিল বিধায় সূত্র ওইরকম হয়েছে, আর এটার মেয়াদ দেয়া নাই বিধায় এই সূত্রটা এইরকম হয়েছে। তো এখন দেখো এই আমার লাগবে কি আই বাই কেডি। তো কেডির মান আমি আগেই পেয়েছি যে দুইটির ক্ষেত্রেই আমার কেডি কত? 10%। কিন্তু আই এর মানটা আমার বের করতে হবে। আই এর মান আমার বি বন্ডে দেয়া ছিল কত? আই এর মান বি বন্ডে দেয়া ছিল 10%। তো 10% যদি দেয়া থাকে তাহলে এখানে আসবে কত? 10 টাকা। দেখো আর আগের মতো যা থাকবে তার সব ঠিক থাকবে, আর বছর তো এখানে দেয়া নাই, তাই বছরের ইনফরমেশনটা মোছা যাবে। দেখো তো এখন দেখো আই এর মান হচ্ছে কত? 10 টাকা। কেডির মান হচ্ছে 10%। এখন তুমি ক্যালকুলেশন করো, 10 ভাগ 0.10 করো, আসবে কত? 100 টাকা। এটা খুব ছোট অঙ্ক, শর্টকাটে পেলাম আমরা, দেখো শর্টকাটে। তো আমার এখানে আমি দেখো একটা জিনিস বোঝাচ্ছি একটু শর্টকাটে, এ সমান আমি কত পেয়েছি? এ সমান অন্তর্নিহিত পেয়েছি কত? 110 টাকা, ঠিক আছে। কিন্তু এর বাজার মূল্য দেয়া আছে কত? 119 টাকা। বাজার মূল্য কিন্তু অঙ্কের মধ্যে দেয়াই আছে, খেয়াল করে দেখো। আর বি বন্ডে আমি কত পেয়েছি? বি বন্ডে পেয়েছি 100 টাকা, কিন্তু এর বাজার মূল্য দেয়া ছিল কত? 80 টাকা, ঠিক আছে। এখন দেখো
যে এই বন্ডের এখানে বাজারে হওয়ার কথা ছিল 119 টাকা, কিন্তু তুমি গিয়ে দেখো যে সেটার মূল্য 110 টাকা হয়েছে। তো তোমার বাজার মূল্য থেকে এটা কমে গেছে কত? 9 টাকা। আর ঠিক সেম ভাবে হওয়ার কথা ছিল 80 টাকা, কিন্তু তুমি দেখো সেটা হয়েছে কত? 100 টাকা। তাহলে এখানে তোমার কত টাকা বেশি হলো? 20 টাকা। এই যে 9 টাকা কমেছে আর 20 টাকা বেড়েছে, এটা দিয়ে তোমার কি করতে হবে? মন্তব্য দিতে হবে। তো মন্তব্য দিতে গেলে আমরা জানি যে আমাদের অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্য যেটির বেশি আমরা সেটিই গ্রহণ করব। তো এখানে আমাদের এ বন্ডে হচ্ছে অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য অপেক্ষা কি কম, তার কারণে আমার এটাই গ্রহণযোগ্য নয়, কারণ এটা হওয়ার কথা ছিল 119 টাকা, হয়েছে 110 টাকা। তো এটা আমার জনাব সৈকতের নিকট গ্রহণযোগ্য নয়, কারণ এতে লস হওয়ার সম্ভাবনা বেশি আছে। ঠিক সেম ভাবে বি বন্ডে হওয়ার কথা ছিল 80 টাকা, কিন্তু হয়েছে 100 টাকা, তার মানে 20 টাকা বেশি। এটা জনাব সৈকতের এই বন্ডে বিনিয়োগ করা উচিত, কারণ এর মূল্য বেশি। তো এই কথাটুকু আমাদের লিখিত আকারে প্রকাশ করতে হবে। তো লিখিত আকারে, কারণ এই অঙ্কের মধ্যে বিশ্লেষণ করতে বলেছে, আর আমরা জানি যে বিশ্লেষণ করা মানে কি? অঙ্ক কষে সেটাকে মন্তব্য দেয়া। তো মন্তব্য দিতে গেলে দেখো আমি লিখছি মন্তব্য, এই মন্তব্যটা কিন্তু দিতেই হবে, এতে কোনো ভুল নাই যে তোমাদের মিস যেতে পারবে না, কারণ এটা যদি না দাও তাহলে অঙ্ক নাম্বার পাবে না। তো মন্তব্য দেখো আমি লিখছি, মন্তব্য হচ্ছে জনাব সৈকতের এ বন্ডের অন্তর্নিহিত মূল্য অথবা বাজার বর্তমান মূল্য যেটা বলো না কেন, বর্তমান মূল্য 110 টাকা। আমরা পেয়েছিলাম কত? 110 টাকা, ঠিক আছে, 110 টাকা যা, এবং বাজার মূল্য দেয়া ছিল 119 টাকা, 119 টাকা, ঠিক আছে, 119 টাকা। সুতরাং বর্তমান মূল্য ১১০ ১১৯ বিয়োগ ১১০ সমান ৯ টাকা কম। বর্তমান মূল্য এখানে আর একটু লিখি, বাজার মূল্য অপেক্ষা, বাজার মূল্য, বাজার মূল্য অপেক্ষা এত টাকা কম, ঠিক আছে। এরপরে লিখছি আবার বা অন্যদিকে, বি বন্ডের বর্তমান মূল্য পেয়েছিলাম কত আমরা? বি বন্ডের বর্তমান মূল্য পেয়েছি 100 টাকা, বর্তমান মূল্য 100 টাকা, এবং বাজার মূল্য পেয়েছিলাম কত দেয়া ছিল? বাজার মূল্য দেয়া ছিল 80 টাকা, ঠিক আছে, 80 টাকা। সুতরাং বর্তমান মূল্য বাজার মূল্য অপেক্ষা, বাজার মূল্য অপেক্ষা 100 বিয়োগ 80, 20 টাকা বেশি। এই যে কথাটা লিখলাম যে আমার বের হয়েছিল 119 110, বাজার মূল্য ছিল 119, সেহেতু 9 টাকা আমার কম ছিল। আর বি বন্ডে আমার বের হয়েছিল 100 টাকা, কিন্তু বাজার মূল্য দেওয়া ছিল কত? 80 টাকা, যার কারণে আমার 20 টাকা বেশি হয়েছে। এখন তোমরা স্বভাবতই দেখতে পাচ্ছ যে যেই বন্ডে বর্তমান মূল্যটা বেশি থাকবে সৈকত তো সেই বন্ডেই বিনিয়োগ করবে, এটাই স্বাভাবিক। তো যেহেতু বি বন্ডে এর বেশি, তাহলে লিখতে হবে যেহেতু বি বন্ডের বর্তমান মূল্য এ বন্ডের তুলনায় বেশি, সেহেতু
জনাব সৈকত, সৈকত বি বন্ডে, তার অর্থ বিনিয়োগ করবেন, বিনিয়োগ করবেন। দেখো এই যে মন্তব্য, এই মন্তব্যটা তোমাদের সবার নিকট প্রথম প্রথম একটু কঠিন লাগে, কিন্তু তোমরা যখন চার পাঁচটা অঙ্ক এভাবে করবা তখন দেখবে যে এটি কঠিন আর থাকবে না, এটি সহজ হয়ে যাবে। তো একটু সহজভাবে বোঝাইলে হবে কি, যে বাজার মূল্য অপেক্ষা যদি বর্তমান মূল্য বেশি থাকে তাহলে সেটি গ্রহণযোগ্য, আর বাজার মূল্য অপেক্ষা যদি বর্তমান মূল্য কম থাকে তাহলে সেটি কি বর্জনযোগ্য। তো আমরা এই যে কথাগুলো, যেহেতু এই ক্ষেত্রে আমাদের এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের মার্কস হচ্ছে চার, গ নাম্বারে, তো চারের জন্য আমার কি করতে হবে এই কথাটুকু বিস্তারিত লিখতে হবে। যদি বিস্তারিত না লিখো বিশ্লেষণ করো, কারণ অঙ্কের মধ্যে বলাই আছে বিশ্লেষণ করো। আর তোমরা তো এতটুকু তো জানো যে বিশ্লেষণ করা মানে কি বিশদ আকারে বলা, আর বিশদ আকারে বলতে গেলে এই লেখাগুলো তোমার সব লিখতে হবে। যদি না লিখে শর্টকাটে লিখো তাহলে অঙ্ক কিন্তু ফুল মার্কস পাবে না। তো এই হলো আমার কি, এই হলো আমার অঙ্কে সর্বপ্রথম তো আমি পেয়েছিলাম কি, তো অ্যান্সার অনুযায়ী আমি একটু দেখি, মন্তব্য লিখলেই কিন্তু তোমার অঙ্কটি শেষ, মন্তব্য লিখলে অঙ্ক শেষ। এখন দেখো আমি তোমাদের সুবিধার্থে শুধু আমি সামারি আকারে একটু তুলে দিচ্ছি, একটু সামারি আকারে আমি তুলে দিচ্ছি যে গ নাম্বারে আমার, গ নাম্বারে আমার ওয়াইটিএম ছিল, গ নাম্বারে ওয়াইটিএম বের হয়েছিল কত টাকা জানো, ওয়াইটিএম বের হয়েছিল কত পার্সেন্ট, 8.79%। আর ঘ নাম্বারে এ বন্ডের ক্ষেত্রে আমার বের হয়েছিল 110 টাকা, আর বি বর্ণের ক্ষেত্রে আমার বের হয়েছিল 100 টাকা। তো এই হলো আমার সামারি আকারে অ্যান্সার গুলো, কিন্তু তোমরা মন্তব্য লেখার পরে তোমাদের আর এই সামারি দেওয়ার দরকার নেই, আর যদি দাও তাতেও অঙ্ক কি কাটবে না। তো এই হলো আমার আজকের অঙ্ক। আমি এর আগে তোমাদের যে অঙ্কগুলো বুঝিয়েছি, যে ধরনের অঙ্ক বুঝিয়েছি, সেগুলো কিন্তু অলরেডি আমাদের এই চ্যাপ্টারের যত ধরনের অঙ্ক ছিল অলরেডি আমার বোঝানো শেষ। আমি জিরো জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ড মনে হয় সম্ভবত তোমাদের বাদ করেছে, তো আগামী ক্লাসে আমি জিরো কুপন বন্ডের অঙ্ক বোঝাবো। কিন্তু পরিশোধযোগ্য বন্ড, অপরিশোধযোগ্য বন্ড, ওয়াইটিসি, ওয়াইটিএম এবং সৃজনশীল আকারে কি ধরনের অঙ্ক আসবে, এগুলো আমি এক এক বই থেকে তোমাদের বের করে নোট অনুযায়ী, নোট এই অঙ্কগুলো একদম নোটের মতো, এই অঙ্কগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের নোট করা হয়ে যাবে। মানে বিভিন্ন বই থেকে আমি অঙ্কগুলো করাই, তো বিভিন্ন বই থেকে অঙ্কগুলো করাইলে তোমাদের নোট আকার হয়ে জানো, তোমাদের আর বইগুলো খুঁজতে হবে না। তো আমি যে অঙ্কগুলো করাইছি এর বেশি আর আমার মনে হয় না যে এই ধরনের রিকোয়ারমেন্টের বেশি আর অঙ্ক করার প্রয়োজন আছে। তো তোমরা মনোযোগ সহকারে যদি সেগুলো করো তাহলে তোমাদের পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। আমরা জানি তোমাদের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারিতে, হয়তো ফেব্রুয়ারির মাঝে মাঝে হতে পারে বা শেষে হতে পারে। তো সেই অনুযায়ী আমরা আগাবো আগামী ক্লাসে, আমি জিরো কুপন বন্ড দিয়ে তোমাদের একটি অঙ্ক করিয়ে তারপরে আমি পরবর্তীতে তোমাদের চলে যাব। তো এক্ষেত্রে আমি তোমাদের পাঠ্য বইতে যে অঙ্কগুলো আছে আমি তোমাদের একটু বলছি, যে তোমাদের যে অধ্যায়, যে অধ্যায়গুলো আছে এর পরবর্তী অধ্যায়ের আছে আমাদের সম্ভবত আর্থিক বিশ্লেষণ অধ্যায় চার। অধ্যায় চারের আমি যেহেতু এই চ্যাপ্টারের রিকোয়ারমেন্টে একটা রিকোয়ারমেন্ট শুধু বাকি আছে, তাও দুই তিন লাইনের, দুই তিন লাইনের অঙ্ক, আমি সেটা আগামী ক্লাসে 5 মিনিটে তোমাদের বোঝাই দেব। তো তোমরা কি করবে, তোমরা তোমাদের পাঠ্য বইতে যে সূত্রগুলো দেওয়া আছে অধ্যায় চারের, সবাই একটু বই হাতে নিলে দেখতে পাবে যে অধ্যায় চার তোমাদের আছে, অধ্যায় চারে অনেক সূত্র আছে। তো অধ্যায় চারের মধ্যে আমি তোমাদের কয়েকটা সূত্র দিয়ে দিচ্ছি, এই সূত্রগুলো তোমরা বাসায় একটু ভালো করে পড়বা, পড়ার পরে আমি তোমাদের সূত্রগুলো বুঝিয়ে দেব। কারণ সূত্রগুলো যদি তোমরা বাসায় দেখো তাহলে তোমাদের কি সূত্র বুঝতে সুবিধা হবে। এখানে দেখো, এখানে সমুচ্ছেদ বিশ্লেষণের সম্পর্কিত
এই বইতে বলো আর যে কোনো বইতে বলো সূত্র কিন্তু আমাদের আছে। তো তোমরা কি করবা, এখান থেকে এক দুই তিন সমচ্ছেদ বিন্দু একক আর টাকার সূত্র আর লক্ষ্যস্থিত বিক্রয় এই তিনটা তোমরা পড়বে। আমি একটু তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি, দেখো ব্রেক ইভেন পয়েন্ট একক আর ব্রেক ইভেন পয়েন্ট টাকা, এই দুটো আগামী ক্লাসে আবার হাজির হবো ইনশাল্লাহ নতুন অধ্যায় নিয়ে।